আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালুর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এখন বাবা 850 এডি এই হটগানটার আমরা পারফরমেন্স চেক করব। পারফরমেন্স চেক করার জন্য বর্তমান সময়ে যেহেতু আইসির কাজ অত্যন্ত বেশি এবং খুব সেনসিটিভ মাদারবোর্ডগুলো আমাদের কাছে আসছে, যেগুলোতে আমরা পেস্টিং আইসি খুব বেশি পাচ্ছি, আর পেস্টিং আইসির কাজ করার জন্য তো আমাদেরকে বিশেষ উপযোগী কিছু হটগান ব্যবহার করতে হয়। আর বর্তমানে হটগান কিনতে গেলে আমাদেরকে বিগ বাজেটের হটগানগুলো বেশি কিনতে হচ্ছে, যেগুলো অনেক টেকনিশিয়ানের জন্য অসাধ্য বিষয়। তো আমি এই কারণে এই বিষয়টি মাথায় রেখে আপনাদের জন্য এমন একটি হটগান সাজেস্ট করছি, যেটা হচ্ছে বিগ বাজেট না, কম বাজেটের মধ্যে আপনারা বিগ কাজগুলো করে ফেলতে পারবেন নিশ্চিন্তভাবে, এবং এটা 100% গ্যারান্টি সহকারে। আমরা এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব বাবা 850 এডি রিওয়ার্ক স্টেশন। আর এটা হচ্ছে ডিজিটাল, এখানে হচ্ছে অটো এবং ম্যানুয়াল দুটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে হটগানগুলো অটোমেটিক সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে কি, আমরা অন করলাম, এখানে 400 টেম্পারেচারে দেওয়া আছে, এবং দেখুন এখন এই জায়গাটাতে আমাদের জিরো। আমরা যখন এটা তুলে নিব তখন কিন্তু আমাদের মেশিনটা শুরু হচ্ছে, স্টার্ট। এটা হচ্ছে রেখে দিলাম, অফ হয়ে গেল, ঠিক আছে। এই যে এখানে সেন্সিভিটিটা আছে, সেন্সিভিটিটা যখন অটো হটগান আমরা ইউজ করি তখন দেখা যায় যে আমাদেরকে নড়িয়ে চড়িয়ে সেন্সিভিটি পাওয়াতে হয়। দেখুন আমরা ঘোরাচ্ছি বিভিন্ন সাইডে, কিন্তু আমাদের এটা নষ্ট হচ্ছে না। এই সেন্সিভিটিটা কাজ করে কিন্তু এক সাইডে, কিন্তু বাবা হটগান আপনার কাজ করছে চতুর সাইডে। তো আমরা হ্যান্ডেলটা রেখে দেওয়ার সময় আমরা অন্যান্য যেগুলো অটো হটগান আছে, যে আমরা একরকমভাবে রাখলে যদি সেন্সিভিটি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু এটা হটগানটা অফ হয় না, তখন আমাদেরকে আবার ঘুরে এটাকে সেন্সিভিটি পাওয়াতে হয়। এই সেন্সরটা পাওয়ানোর জন্য আমাদেরকে বেশ প্যারা নিতে হয়, কিন্তু আমরা এটা যখন তুলব, তোলার পর দেখুন চালু হলো, এবং আমরা রাখবো, রাখার পরে এটা অফ হয়ে যাবে। আপনি যেভাবে রাখেন না কেন এটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার বিশেষ একটি ব্যাপার যে এখানে আপনার সেন্সরটা 100% অ্যাকুরেট কাজ করছে। এবং যদি আপনার মনে হয় যে এটা আমি এখানে রাখা অবস্থায় কিছুক্ষণ হিট করবো, অনেক সময় দেখা যায় যে একটা আইসি তুলবো, আইসি তোলার সময় আমাদেরকে হিট করতে হবে, তো হিট করতে হবে হটগানটা। আইসির ওপরে 5 মিনিট ধরে রাখাটা আমাদের জন্য অনেক সময় লস প্রজেক্ট হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। এই জন্য আমরা হটগানটা সঠিক পরিমাণে হিট করে নিয়ে তারপরে কাজ করব। এরকম যদি মনে হয় তাহলে আপনি এটাতে অ্যানালগে নিয়ে আসেন। তো অ্যানালগে নিয়ে আসার জন্য আমরা এখানে এই যে ম্যানুয়ালে নিয়ে আসবেন। এখানে ম্যানুয়াল করলাম, ম্যানুয়াল করলে এই যে সুইচটা অন করলে দেখুন এখানে রাখা অবস্থায় এখন আর সেন্সর কাজ করছে না, এখন এটা 400 ডিগ্রি তাপমাত্রায় কাজ করছে। আবার এটা অফ করলে অফ হয়ে যায়। তো ম্যানুয়াল এবং অটো দুটোরই স্বাদ পাচ্ছেন একটি হটগানের ভিতরে, যার যেটা পছন্দ সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু দুইটা হটগানের সমন্বয়ে একটা হটগানে আমরা রেজাল্ট পাচ্ছি। তো অনেকে আছে যে অনেক সময় আমি যেমন অনেক সময় আমার অটোমেটিক প্রয়োজন হয়, অনেক সময় ম্যানুয়াল প্রয়োজন হয়, যখন দেখা যাচ্ছে আমি একটু বেশি হিট করতে চাচ্ছি তখন আমি ম্যানুয়ালটা চালু করে নিয়ে কাজ করলাম, অফ করে করে কাজ করলাম। অনেক সময় দেখা যায় যে আমি হটগানটা এখানে রাখবো না, এখানে রেখে দিব কোনো কারণে, তখন আমরা ম্যানুয়ালে এই সুইচের মাধ্যমে অফ করে এটা কাজ করতে পারি। তো এরকম অনেক কিছু সুবিধা রয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যে বডিটা দেওয়া আছে, বডিটা 100% কোয়ালিটি, বছর ব্যবহারের পরে যদি এখানে ধুলাবালি না জমে যায়, ময়লা না জমে যায়, তাহলে দেখবেন যে এটা নতুনের মতো সবসময় থাকছে, এবং এর সঙ্গে যেসব স্ক্রু সিস্টেমগুলো আছে কোনোটাই জং ধরে না, এগুলো সকল কিছু কোয়ালিটিফুল করা হয়েছে। তো বন্ধুরা আমরা এই হটগানটা এই মুহূর্তে অটোতে নিলাম, এবং দেখুন অটোতে এটা কাজ করবে। এখন অটোতে নেওয়ার পরে একবার সেন্সর পাওয়াতে হবে, এই দেখুন কাজ করছে। আমরা 400 ডিগ্রি তাপমাত্রাতে আমরা কাজ করতে পারবো, বিগ বিগ কাজগুলো করতে পারবো, যেখানে আমাদের বলা হচ্ছে যে আমাদের এখানে প্লাস্টিকগুলো সেফ, আমাদের কাগজ সেফ। তা সেখানে আমরা একটা টয়লেট টিস্যু নিয়েছি, টয়লেট টিস্যুটা একেবারেই লাজুক, ঠিক না। তাহলে আমরা এই টয়লেট টিস্যুটা আমরা নিয়েছি, এটা আমাদের এখানে টেম্পারেচারে দেখুন কতটুকু দূরত্বে ধরে রেখেছি, এই হটগানে পুড়ে যাচ্ছে কিনা সে বিষয়টি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। দেখুন দেখুন বাতাসে এটা নড়তেছে অলরেডি। এখন এই হিটটা পারফেক্ট কতটুকু আছে সেটা বোঝানোর জন্য আমরা এই হিটে আইসি তুলব আপনাদের সামনে। বাতাস যে পারফেক্ট আছে দেখুন হটগানের সাথে সাথে কিন্তু এটা নড়াচড়া করে,
আপনি 5 10 মিনিট ধরে রাখেন টিস্যুটা সে পুরাতে অক্ষম। আমাদের এটা যে নড়তেছে সেটা আমরা বুঝতেই পারছি। এখন দেখুন এই হিটে আমাদের আইসিটা সহজে ওঠানো যায় কিনা সে বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। যেখানে আইসিটা উঠে গেছে তাহলে যেখানে আমরা কাগজটা পুড়ছিল না সেখানে আমরা আইসিটা তুলেছি, তার মানে এই হটগানটাকে তাপমাত্রাটাকে এমনভাবে সমন্বয় করানো হয়েছে যেটা হচ্ছে আমাদের রাং বা আমাদের শোল্ডারিং যেগুলো আছে শোল্ডারিংগুলোকে অ্যাকুরেটভাবে সে গলাতে সক্ষম, কিন্তু সেই হিটে আমাদের প্লাস্টিক অথবা আমাদের কাগজগুলো পুড়তে অক্ষম। বন্ধুরা আমরা এই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম, এই হটগানের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো একে একে। আশা করি ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন হটগানের কিছুটা গুরুত্ব। এরপর আমরা পেস্টিং আইসি কাজ করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।